দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জের হাওরে পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, বন্যা পরিস্থিতির অবনতিতে কাঁচা ধান কাটার ব্যাপারে কৃষকদের বক্তব্য কি এবং স্থানীয় প্রশাসন সহায়তা করছে কিনা এই বিষয়টিও জানাবেন। জ্যোতি, দেখুন, অব্যাহত যে পাহাড়ি ডোল আসছে, সেই পাহাড়ি ডোলের কারণে অব্যাহতভাবে সুনামগঞ্জে সকল নদনদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি এখন আছি সুনামগঞ্জের দড়াবাজার খাসিয়ামারা এলাকা, যেটি মেঘালয় পাদদেশে এই নদীটি অবস্থিত। দেখুন, আমার পেছন দিকে কিন্তু ভারত থেকে প্রচুর পরিমাণ পানি কিন্তু প্রবল স্রোতে সুনামগঞ্জে প্রবেশ করছে, অর্থাৎ সুনামগঞ্জের সুরমা নদীতে পতিত হচ্ছে। এতে বলা চলে সুরমা সহ সকল নদীর পানি কিন্তু বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই পানি বৃদ্ধি কিন্তু আরও 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অব্যাহত থাকবে। সুনামগঞ্জে এই যে পানি বৃদ্ধির কারণে কিন্তু অকাল বন্যার সংখ্যা সুনামগঞ্জের সকল হাওরে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ বাঁধ আছে, সেই ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে প্রশাসন কাজ করছেন। গত রাত্রেও সুনামগঞ্জের কাই হাওর, ডাকার হাওর সহ কয়েকটি হাওরে ফাটল দেখা দিয়েছে এবং রাতভর কৃষকরা আসলে বাঁধ পাহারা দিয়েছেন। আমি কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জে এই অকাল বন্যার জন্য তারা কিন্তু কৃষকদেরকে দ্রুত ধান কাটার জন্য তারা তাগাদা দিচ্ছেন এবং কৃষকরা দ্রুত ধান কাটছেন এবং বলছেন যে প্রায় 43% ধান কিন্তু আজ পর্যন্ত কাটা হয়ে গেছে। যদিও কৃষকরা বলছেন যে আরও সপ্তাহ সময় পেলে হয়তো পুরোদমে তারা ধান কাটতে পারতেন। প্রশাসনের পক্ষ থেকে প্রায় 500টির উপরে হারভেস্টার মেশিন এখনো চলমান আছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শহীদ নূর জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে।